যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামের রাউজানে অনুষ্ঠিত হলো বৌদ্ধ ধর্মের কঠিন চিবরদান উৎসব। এ উপলক্ষে শনিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধ পূজা উৎসর্গ ও সন্ধর্ব আলোচনা অষ্টপরিষ্কার সহ পঞ্চশীল গ্রহণ। বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব ভদন্ত সবিতানন্দ মাহাথেরের সভাপতিত্বে ও রতন বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ সভাপতি প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া। প্রধান ধর্মদেশক ছিলেন ঢাকার ধর্মরাজিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মাহাথের।